কি সুন্দর কিন্তু কিন্তু হয়ে গেছে। এখন বর্তমানে আমরা সোশ্যাল মিডিয়াতে ঢুকলেই দেখতেছি, ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটকে ঢুকলেই দেখতেছি যে আরবান ফরেস্ট ফর্ম দিয়ে পিকচার তৈরি করতেছে, অথবা বিভিন্ন ফরেস্ট অথবা বিভিন্ন টাইপের বিভিন্ন ফর্ম দিয়ে বিভিন্ন স্টাইল করে তারা ব্যাকগ্রাউন্ড দিয়ে, ঠিক আছে, তারা হচ্ছে পিকচার ক্রিয়েট করতেছে। তো এই আরবান ফরেস্ট, ঠিক আছে, ফর্ম দিয়ে কীভাবে আপনারা ফ্রমটার ব্যাকগ্রাউন্ড, ছবি ব্যাকগ্রাউন্ড তৈরি করবেন, ঠিক আছে, আপনার নাম দিয়ে আপনি আরবান ফরেস্ট ফ্রন্ট দিয়ে কীভাবে স্টাইলিশ একটা পিকচার তৈরি করবেন আপনার নাম দিয়ে, তো আমি আজকে আপনাদের সেটাই দেখাবো। তো চলুন আমরা চলে যাই সরাসরি আমাদের স্ক্রিনে। তো চলে আসলাম আমি আমার মোবাইল ডিভাইসে। আসার পর এখানে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, প্রথমত গুগল ক্রোমে বা অথবা যে কোনো একটা ব্রাউজার আপনার সিলেক্ট করে নিতে হবে, ব্রাউজারে চলে যেতে হবে সরাসরি। তো আমি চলে গেলাম হচ্ছে আমার গুগল ক্রোম ব্রাউজারে। যাওয়ার পর এখানে সার্চ করব হচ্ছে আরবান জঙ্গল ফ্রন্ট, ঠিক আছে। তো আরবান জঙ্গল ফ্রন্ট এই এইটা লিখে সার্চ করার পর এখানে কিন্তু আসবে ডিফল্ট একটা সাইট, ঠিক আছে, আরবান জঙ্গল ফ্রন্ট। তো এই সাইটটাতে চলে যাবেন। এই সাইটটাতে আসার পর এখানে কিন্তু আপনার এই সাইটটার যে মেইন মেনু সেটা চলে আসবে। তো একটু জুম করে এখানে হচ্ছে আপনার ডাউনলোড অপশনটা আছে, তো এই ডাউনলোডে হচ্ছে ক্লিক করবেন। ডাউনলোডে যদি ক্লিক করি এখানে কিন্তু সহজে অনেকের সরাসরি ডাউনলোড হয়ে যাবে, আর আমার যেহেতু ডাউনলোড করা আছে সেক্ষেত্রে আবার ডাউনলোড অ্যাগেন চাচ্ছি, তো আমি ডাউনলোড অ্যাগেন করে নিলাম, এটা ডাউনলোড হয়ে যাচ্ছে। তো এখন আমার আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে যে আপনার এখান থেকে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড পিকচার নিয়ে নিতে হবে। তো আমি যদি এখান থেকে আপনার যদি সাপোজ সাজেকের একটা পিকচার নিয়ে নিই, তো আমি একটা পিকচার নিয়ে নিলাম, এই পিকচারটা আমি ডাউনলোড করে নিলাম, এটা আমি ডাউনলোড করে নিলাম, ডাউনলোড হয়ে গেল। এখন হচ্ছে আমার দেখতে হবে যে আরবান ফ্রন্টে ডাউনলোড হয়েছে কিনা, তো এটা এখনও ডাউনলোড হচ্ছে, তো ডাউনলোড হোক, আচ্ছা যাই হোক। তো এখন মূলত আমার মেন কাজটা হচ্ছে আপনার সরাসরি চলে যেতে হচ্ছে আপনার প্লে স্টোরে। আমি প্লে স্টোরে চলে গেলাম। প্লে স্টোরে যাওয়ার পর এখানে হচ্ছে আমার একটা অ্যাপ ডাউনলোড করতে হবে, সেটা হচ্ছে পিক্সেল ল্যাব অ্যাপটা ডাউনলোড করতে হবে। তো এই অ্যাপটা আমি আমার যেহেতু ডাউনলোড করা না, ডাউনলোড আমি দেখানোর জন্য আনইনস্টল করে নিয়েছি, তো আমি আবার ইনস্টল করে নিয়েছি আপনাদের সঙ্গে দেখানোর জন্য। তো আমি ইনস্টল করে নিলাম, তো ইনস্টল হয়ে গেছে। এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ওপেনে ক্লিক করতে হবে। ওপেনে ক্লিক করার পর এখানে কিন্তু সব কিছু আপনার অ্যালাউ করে দিতে হবে। অ্যালাউ করে দেওয়ার পর আমি এখান থেকে সরাসরি বের হয়ে গেলাম, বের হয়ে গুগল ক্রোমে চলে গেলাম। যাওয়ার পর দেখলাম যে আমার এটা ডাউনলোড হয়েছে কি না, ঠিক আছে। তো হওয়ার পর এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমার সরাসরি চলে যেতে হচ্ছে আমার মাই ফাইল, এটাতে চলে যেতে হবে। মাই ফাইলে যাওয়ার পর এই আরবান জঙ্গল ফ্রন্ট এই জিপ ফাইলটা, ঠিক আছে, এটাতে ডাউনলোড হয়েছে যেই ফাইলটাতে সেটা চলে যেতে হবে। তো এখানে চলে আসলো, ওই যে দেখেন জিপ ফাইল। তো আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে চাপ দিয়ে ধরে রাখতে হবে, অথবা আপনি এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে কিন্তু হচ্ছে আপনার এগুলো চলে আসছে, তিনটা আসার পর এখানে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এক্সট্রেক্ট ফাইল। তো আমি এক্সট্রেক্ট টু প্যারেন্ট ফোল্ডার অথবা সিলেক্ট ফোল্ডার, চাইলে কিন্তু যে আপনি যদি সিলেক্ট করে নিতেন ফোল্ডার অথবা এই ফোল্ডারে আপনার এক্সট্রেক্ট হবে, তো আমি ফোল্ডারে এক্সট্রেক্ট করে নিলাম। তো এক্সট্রেক্ট হয়ে গেছে এখানে কিন্তু এই জার্মান এক্সট্রেক্ট হয়ে গেছে। তো এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার সব কিছু কমপ্লিট হয়ে গেলে এখন আমরা সরাসরি চলে যাবো হচ্ছে গ্যালারিতে। গ্যালারিতে যাওয়ার পর এখান থেকে এই পিকচারটা আমাকে সিলেক্ট করে নিতে হবে, যে পিকচারটা আমি সাজেক বেলির, ঠিক আছে, ডাউনলোড করছি। তো ডাউনলোড করার পর এখানে আমার সেই পিকচারটা চলে আসলো গ্যালারিতে। আসার পর এখানে কিন্তু আমি শেয়ারে ক্লিক করবো। শেয়ারে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আমি পিক্সেল ল্যাবটা সিলেক্ট করে নেব। তো আমি এখান থেকে যদি পিক্সেল ল্যাবটা সিলেক্ট করে নিই, পিক্সেল ল্যাবটা সিলেক্ট সরাসরি কিন্তু পিক্সেল ল্যাবে চলে যাবে। যাওয়ার পর এখান থেকে কিন্তু আপনার গ্রুপ অপশন আসছে, আপনি কী সাইজে নিতে পারেন, সব ধরনের সাইজ কিন্তু এখানে দেওয়া আছে, 1.1, 16:9, রুটেড, সব ধরনের। তো আমি যেহেতু ফুল প্রোটাই নেবো, সব তো আমি ঠিক সিনে দিয়ে দেবো, তাই এই তো চলে আসলো। আসার পর এখন আপনাকে যেটা করতে হবে সেটা নিচে কিন্তু এই যে ফ্রন্ট এ দেওয়া আছে আইকনটা, এটাতে ক্লিক করতে হবে, এটা ফ্রন্ট, ঠিক আছে। তো এখান থেকে হচ্ছে আপনার টেক্সটে ক্লিক করতে হবে। টেক্সটে ক্লিক করার পর এখানে কিন্তু আপনার নিউ একটা টেক্সট চলে আসছে, তো এখানে কিন্তু আপনি ডাবল ট্যাপ করবেন। ডাবল ট্যাপ করার পর এখানে কিন্তু আপনার টেক্সট লেখার অপশনটা আসছে। তো আমি যদি এখান থেকে হচ্ছে আমি ধরেন সাপোজ আমার চ্যানেল নামটা দিয়ে দিলাম, চ্যানেল নামটা লেখা গেল, এখন আমি ওকে দিলাম। দেওয়ার পর এখন আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই পাশ থেকে আপনার ডান পাশের দিকে চলে যেতে হবে। যাওয়ার পর এখানে কিন্তু হচ্ছে আপনার একটা অপশন আসবে, সেটা হচ্ছে ফ্রন্ট অ্যাবি লেখা একটা ফ্রন্ট, এই ফ্রন্ট এই অপশনটাতে এটাতে ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করার পর এটা হচ্ছে ফ্রন্ট, আপনার বেসিক্যালি এইটা হচ্ছে পিক্সেল ল্যাবের বিভিন্ন টাইপের ফ্রন্ট। তো আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমি যেটা ডাউনলোড করছি সেটা এখানে আনতে হবে, সেই জন্য আমার মাই ফ্রন্ট এটাতে ক্লিক করতে হবে। মাই ফ্রন্ট এখানে ক্লিক করার পর এখানে দেখেন এই যে প্লাস টি দেওয়া আছে, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আপনাকে হচ্ছে আপনার সরাসরি আপনার ফাইলে চলে যাবে। ফাইলে যাওয়ার পর এখান থেকে হচ্ছে আপনি যে ফ্রন্টটা ডাউনলোড করেছেন আরবানের, এটা হচ্ছে সরাসরি চলে যাবেন ওইটাতে। তো আমি যে ফাইলটাতে চলে গেলাম, যাওয়ার পর এখানে হচ্ছে আপনার আরবান জিপ ফাইলটা যেটা আমি এক্সট্রেক্ট করছি এটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে এই যে এখানে কিন্তু চলে আসছে,
ঠিক আছে। তো আমি এটাতে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখানে হচ্ছে ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর এখানে কিন্তু এই যে চলে আসছে আমার ফোনটা। তো এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে সাইজে ক্লিক করতে হবে। সাইজে ক্লিক করার পর আমার কিন্তু এই যে এখান থেকে হচ্ছে সাইজ নিয়ে নিব। কি সুন্দর কিন্তু হয়ে গেছে, এখন আমার কিন্তু ফোনটা তৈরি হয়ে গেছে, ঠিক আছে। তো এখান থেকে আপনাকে উপভোগ করছে যেটা করতে সেটা হচ্ছে এই যে এখানে সেভ অপশন, এটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে কিন্তু সেভ ইমেজ, সেভ ইমেজ এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে সেভ টু গ্যালারি, আপনার পিকচারটাকে কিন্তু এখন গ্যালারিতে সেভ হয়ে গেছে। আমি যদি এখানে গ্যালারিতে চলে যাই, এই দেখেন গ্যালারিতে আসার পর কিন্তু আমার পিকচারটা হয়ে গেছে, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে আপনারা পিক্সেল ল্যাব দিয়ে আপনার আরবান ফ্রন্ট ফরেস্ট, ঠিক আছে, যে ফটোগুলা এডিট করা হয়, ঠিক আছে, আপনার নাম দিয়ে যে কোনো নাম দিয়ে আপনারা করতে পারবেন ইচ্ছা মতো, ঠিক আছে, খুব সুন্দর করে ব্যাকগ্রাউন্ড দিয়ে। ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে বলবেন না। নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই বেল আইকনটা অন করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।